দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সরাসরি বাংলাদেশ ট্রেন পরিষেবার আরো এক ধাপ এগিয়ে গেল। দুটি দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের আগ্রহ ছিল ট্রেন যোগাযোগ চালু হওয়া নিয়ে। সমূহ অপেক্ষার জ্যোতি টেনে বৃহস্পতিবার বাংলাদেশের গঙ্গাসাগর থেকে একটি মিটার গেজ রেলের ইঞ্জিন সহ চারটি ওয়াগন নিয়ে ত্রিপুরার নিশ্চিন্তপুর জিরো পয়েন্ট পর্যন্ত আসে বাংলাদেশি একটি ট্রেন। এমন খবরে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমে উৎসুক জনতার। এদিনের এই রেল ইঞ্জিনটি উভয় দেশের মানুষের মধ্যে এক খুশির বার্তা নিয়ে গেল। ফলে ত্রিপুরা বাংলাদেশের নিয়মিত ট্রেন পরিষেবা যে আর দেরি নয় তা ঠাহর করে বলা যাচ্ছে। আমরা 2018 সালে এই এগ্রিমেন্টটা হয়েছিল এবং প্রায় আমাদের 5 বছর পরে আমরা আজকে রেল লাইন নির্মাণ শেষে ট্রায়াল সম্পন্ন করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ট্রায়াল শেষ করেছি। এবং মূলত এটা টেকনিক্যাল ট্রায়াল এবং আমরা দেখলাম যে রেল লাইনটা ঠিকঠাক মতো আছে কিনা, ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য উপযোগী কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ, ট্রেন ইনশাল্লাহ লাইনটা খুব ভালো হয়েছে এবং আমরা খুবই হ্যাপি। যেহেতু এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আপনারা জানেন যে একটা নতুন একটা সংযোগ পয়েন্ট, রেলপথে নতুন একটা সংযোগ স্থাপিত হলো। এটা উভয় দেশের জন্যই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতিতে একটি ইতিবাচক। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা।